আপনার ডান চোখের পাতা লাফাচ্ছে, তাহলে আজ আর অফিসে যাবেন না, নির্ঘাত কোনো অঘটন ঘটবেই ঘটবে। আর যদি বাম চোখের পাতা লাফায়, তাহলে বিন্দাস বাইরে বেরোন, খোশ মেজাজে কাটবে সারাদিন। এই ধরনের প্রচলিত কুসংস্কারে বিশ্বাস করে থাকেন অনেকেই, কিন্তু কেন চোখের পাতা লাফাচ্ছে সেই কারণটা একবারও ভাবেন না। সাধারণত পেশির সংকোচনের ফলেই চোখের পাতা লাফায়, একটু পরপরই আপনি চোখের পাতা ফেলতেছেন, এটা দেখে কিন্তু অনেক সময় অনেকে ভুল বুঝতেও পারে। তো এর পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন মানসিক কারণ, ক্লান্তি, দৃষ্টি সমস্যা, ক্যাফিন বা অ্যালকোহলের কারণে হতে পারে, চোখের শুষ্কতার কারণে হতে পারে, পুষ্টির ভারসাম্যতা কারণে হতে পারে, অ্যালার্জির কারণে হতে পারে। তো হোমিওতে এই বিষয়েও চিকিৎসা আছে। চোখের পাতায় যে নাচানাচি করা এবং অনবরত এরকম ফুলতে থাকলে আপনি ভালো করে হোমিও ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা খুব সংক্ষেপে এর হোমিও চিকিৎসা নিয়ে কথা বলবো। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আমি যে মেডিসিনটির নাম বলবো সেটার নাম হচ্ছে রেফেনাস। যদি চোখের পাতা সর্বদাই নাচে, সময় সময় এত নাচে যে তার জন্য রোগী ভালো করে দেখতে পারে না, সেক্ষেত্রে রেফেনাস খুবই কার্যকর। এর সেবন বিধি হচ্ছে শক্তি 6/30, প্রত্যেক দিন দুইবার। দ্বিতীয় যে মেডিসিনটি আছে সেটা হচ্ছে পালসেটিলা, যারা মূলত শান্ত স্বভাব, কোমল মন, অল্প কথায় মনে ব্যথা পায়, গরমে কাতর, খোলা বাতাস পছন্দ করে, এই ধাতুর রোগীর জন্য ইহা অব্যর্থ। এর সেবন বিধি হচ্ছে শক্তি 30/200, প্রত্যেক দিন সকাল বিকাল দুই মাত্রা। এছাড়া আরেকটি মেডিসিন আছে যেটার নাম হচ্ছে অ্যাগারিকাস। চোখের পাতা ঘন ঘন পলক মারে, মিটমিট করে, এতে অ্যাগারিকাস খুবই উপকারী। এর সেবন বিধিও শক্তি 30/200, দিনে দুই মাত্রা। এরপরে হোমিও আরেকটি ওষুধ আছে, সেটার নাম হচ্ছে ইগনিশিয়া। মূলত শীত কাতর কাতরের রোগী মনের দুঃখ মনে চেপে রাখে, কারোর নিকট প্রকাশ করে না, দীর্ঘ নিঃশ্বাস ফেলে, একাই হাসে একাই কাঁদে, এই ধাতুর রোগীর ক্ষেত্রে যদি চোখের পাতা নড়াচড়া করে বেশি, সেক্ষেত্রে ইগনিশিয়া প্রয়োগ করা যেতে পারে। এর সেবন বিধি হচ্ছে শক্তি 6/30, দিনে দুই মাত্রা। আর 200 যদি পাওয়ার দিই তাহলে এক মাত্রা দিলেই হবে। এছাড়া একটা বায়োকেমিক ওষুধ আছে যেটার নাম হচ্ছে ম্যাগনেসিয়া ফস। বায়োকেমিক মতে চোখের পাতা নাচার উৎকৃষ্ট ওষুধ হচ্ছে ম্যাগনেসিয়া ফস। এর সেবন বিধি হচ্ছে শক্তি 6x/12x, 2-4 বড়ি, এক মাত্রা বয়স অনুপাতে, প্রত্যেক দিন দুইবার। তো আমি অনেক ভিডিওতে একটা কথা বলে থাকি যে হোমিও যেহেতু মানসিক লক্ষণ ভেদে চিকিৎসা দেওয়া হয়, কাজেই আপনি এই মেডিসিনগুলো সেবন করার পূর্বে অবশ্যই ভালো কোনো একজন হোমিও ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন, ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। তো আমাদের চ্যানেলটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। পরবর্তীতে এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আমাদের ভিডিওটি একটা লাইক দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ।